স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা ভারতীয় ক্রিকেট। আর ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলতে ব্যস্ত, আর সেই ভারতীয় দলে আছেন এমন চারজন ব্যাটসম্যান সেই অর্থে যারা কিন্তু চারজনই ওপেন করতে পারেন। আর এই চার ওপেনার হলেন মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, পৃথ্বী শ এবং শুভমান গিল। সবাই বেশ তরুণ প্রতিভাবান ক্রিকেটার ভারতীয় দলে। একসঙ্গে চারজন এমন মাপের ওপেনার কবে ভারতীয় দলে দেখা গিয়েছিল, একসঙ্গে ছিলেন, এগুলো বেশ প্রশ্ন হতে পারে, কুইজের প্রশ্ন হতে পারে বা ভাবার বিষয়। সত্যি এই চারজনের গুণগত মান নিয়েই কোনো সমস্যা নেই। মায়াঙ্ক আগরওয়াল তিনি দুর্দান্ত ফর্মে আছেন, গত বছর দুই আড়াই ধরে তিনি ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করছেন, ভারতীয় দলের হয়ে যখন যেখানে সুযোগ পাচ্ছেন ভালো রান করছেন, আইপিএলেও তার ব্যাট থেকে প্রচুর রান দেখতে পাওয়া গিয়েছে। কেএল রাহুল, তিনি আইপিএলে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যান বা ক্রিকেটার। কেএল রাহুল তিন ধরনের ফরম্যাটে ক্রিকেটে অসাধারণ প্রয়োজনীয় এক ব্যাটসম্যান, সবসময়ই রান করেন যখনই পারেন, টেস্টে করেন, টি টোয়েন্টিতে করেন, ওডিআই করেন। কেএল রাহুলকে প্রচুর মানুষ পছন্দ করেন। ব্রায়ান লারাকে আমি বারবার বলতে শুনেছি তিনি কেএল রাহুলকে আলাদা জায়গায় রাখেন। আমি পার্সোনালি স্বরূপ দত্ত সর্বকথাতে বারবার বলেছি যে কেএল রাহুলের মতো এত ভালো ফাইনেস্ট ক্রিকেটার দীর্ঘদিন ভারতীয় দল পায়নি। শুভমান গিল, এনার কথা না বললে চলবে না। শুভমান গিল তো লম্বা রেসের ঘোড়া, দীর্ঘদিন ভারতীয় দলে খেলবেন, রাহুল দ্রাবিড়ের অনেক ছায়া তার মধ্যে দেখতে পান অনেক মানুষ, তিনি আছেন। আর আছেন পৃথ্বী শ, তিনি তো এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট নিয়ে এসছেন এই পৃথিবীতে। তো এই চারজন ক্রিকেটারের মধ্যে কোন দুজনকে দিয়ে ওপেন করালে ভালো হয় সেই বিষয়ে কথা বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আশিস নেহরা। তার বক্তব্য যে একজন ওপেনার তো অটোমেটিক চয়েস ধরে নেওয়া যেতে পারে, এই অটোমেটিক চয়েস ওপেনারের নাম তিনি এই চারজনের মধ্যে থেকে বাছছেন মায়াঙ্ক আগরওয়ালকে। মায়াঙ্ক আগরওয়ালকে অটোমেটিক চয়েস ওপেনার হিসেবে বাছছেন আশিস নেহরা। তার মতে মায়াঙ্ককে খেলানো উচিতই। মায়াঙ্ক আগরওয়াল একদম বিধ্বংসী ওপেনার, তিনি ব্যাট করতে নামা শুরুতে মানে প্রথম বল থেকেই, কোনো টেস্টের প্রথম বল থেকেই বিপক্ষের উপর একটা চাপ সৃষ্টি করা যে এই ব্যাটসম্যান কিন্তু বলের পালিশ তোলার জন্য খেলছেন না, বলকে সময় দিচ্ছেন না যে বাবা থিতু হতে, থিতু তো তিনি হবেনই, পাশাপাশি খারাপ বলকে বাউন্ডারির বাইরে পাঠানোর জন্য সিদ্ধহস্ত মায়াঙ্ক আগরওয়াল। তাই আশিস নেহরার একেবারে যে চারজন ক্রিকেটারকে নিয়ে যদি তিনি বেছে নিতে চান দুজন ওপেনিং ব্যাটসম্যানকে, তাহলে মায়াঙ্ক আগরওয়ালের চয়েস নিয়ে তার কোনো চিন্তা নেই, তিনি থাকছেন। এবার দ্বিতীয় ক্রিকেটার বা দ্বিতীয় ওপেনার হিসেবে তিনি বাকি তিনজনের মধ্যে থেকে বেছে নিচ্ছেন কেএল রাহুলকে, লোকেশ রাহুলকে। তার বক্তব্য আপনা মানে আশিস নেহরার বক্তব্য যে আমার হাতে যদি দায়িত্ব থাকতো, আমি যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতাম, তাহলে ডেফিনেটলি আমি সবার আগে কেএল রাহুলকে সুযোগ দিতাম। তাহলে আশিস কি দাঁড়ালো? আশিস নেহরার এই চারজন ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলের হয়ে ওপেন করতে যান এমন দুই ব্যাটসম্যান, সেই দুজন ব্যাটসম্যান আশিস নেহরার মতে মায়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল, যেন ঠিক কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনিং পেয়ার বা ওপেনিং জুটি। তিনি চাইছেন যে এই দুজনকেই ভারতীয় দল যদি ওপেনিং করতে পাঠান, তাহলে ভারতীয় দল স্কোর কার্ডে, স্কোর বোর্ডে বেশ অনেক রান তুলতে পারবেন এবং বিপক্ষকে কিন্তু চাপে ফেলতে পারবেন। তাহলে কি পৃথ্বী শাহ এবং শুভমান গিলকে তিনি খুব একটা পছন্দ করছেন না? আশিস নেহরা বলছেন এরকম প্রশ্নই নেই, এরা দুজনেও যথেষ্ট প্রতিশ্রুতিমান প্রতিভাবান ক্রিকেটার এবং এরা যখন যেমনটুকু সুযোগ পেয়েছেন তেমনটাই নিজেদেরকে প্রমাণ করেছেন। তা সত্ত্বেও পৃথ্বী শ এবং শুভমান গিল বয়সে বড্ড ছোট, এদের বয়স অনেক অল্প, এদের এখনো অনেক কিছু শেখার বাকি। কিছু কয়েকটা দিন যদি দলে থেকে সামনের ব্যাটসম্যানদের খেলা দেখে নিজেদেরকে আরো গুছিয়ে নিতে পারেন, তাহলে তাদের পক্ষে ভালো, ভারতীয় ক্রিকেটের পক্ষেই ভালো। এই হলো আশিস নেহরার মত। আজকের মতো স্বরূপ কথা এখানেই শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।